ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সাউনের আয়োজনে ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। সাভার নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের পূর্ব হাটি এলাকার ঈদগার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং তেঁতুলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বেও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ আমানুল্লাহ সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তারানগর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া চিনি কামাল, লায়ন সরকার, নয়ন সরকার, চয়ন সরকার, হাজী লুৎফর রহমান, ইউপি সদস্য আলমাসউদ্দিন, কালাম মাস্টার, হাজী আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন সহ অনেকে। টুর্নামেন্টে মোট 32 দল অংশগ্রহণ করেছে। প্রথম দিন দুইটি অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বিকে স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় আমিনবাজার স্পোর্টিং ক্লাবের। দ্বিতীয় খেলায় জয়নাবাড়ি তরুণ একাদশ মুখোমুখি হয় জাকির এন্টারপ্রাইজ ক্লাব। খেলায় কোনো গোল না করতে পারায় খেলা দুটি হয়। খেলাটির ধারাভাষ্যকর ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ। খেলা চলাকালীন সময়ে বাফুফের রেফারি শফিকুল ইসলাম ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করেন।